সম্মানীরা নিজেদের চেয়ে অধমের সাথে ঝগড়ায় লিপ্ত হন না। ঝগড়ার প্রতিউত্তর কি ঝগড়া হওয়া খুব জরুরি? যারা চুপ করে থেকে ঝগড়ায় সামিল হন না তারা কি অধম? এ নিয়ে আজ একটি গল্প শোনা যাক। ক্লাস শেষে বাবার সাথে রিক্সা করে বাড়ি ফিরছিল টুনি। রাস্তায় প্রচুর জ্যাম, আজ রোদও পড়েছে প্রচুর, গরমে সকলে ত্যক্ত বিরক্ত। খুব সামান্য কারণে সামনে দুটো বাস থামিয়ে ঝগড়া করছে বাস ড্রাইভাররা। জ্যাম বাঁধার কারণ মূলত তারাই। টুনি লক্ষ্য করল আশেপাশের মানুষ দুই দলে বিভক্ত হয়ে দোষটা কার তা বের করার চেষ্টা করছে। কেউ কেউ আবার গালাগালিও করছে, কিন্তু কেউ ঝগড়া থামিয়ে জ্যাম ছুটানোর ব্যবস্থা করছে না। টুনি বাবাকে বলল, দেখছো বাবা, ঝগড়া করতে করতে জ্যাম বাঁধিয়ে ফেলেছে, ইচ্ছে করছে নিজেই ওদের সাথে গিয়ে ঝগড়া করি। বাবাকে কোনো উত্তর না দিতে দিয়েই টুনি আবার বলল, তুমি তো স্কুলের শিক্ষক, তোমাকে তো স্কুলে সবাই ভয় পায়, যাও তো বাবা, ওদের একগাল বকে দিয়ে আসো তো। বাবা বললেন, একটু ধৈর্য ধরে বস, এত অধৈর্য হলে চলবে, আয় আমরা একটা খেলা খেলি। টুনি বলল, এই জ্যামের মধ্যে বসে কি খেলা খেলবো? বাবা বললেন, খেলাটার নাম আমি যা দেখি তুমি কি তা দেখো। মনে আছে আগে বিকেলে ছাদে খেলাটি খেলতাম আমরা, তুই মেঘের মাঝে হাতি ঘোড়া খুঁজে বের করতি? টুনি খুব উত্তেজিত কণ্ঠে বলে উঠল, হ্যাঁ অবশ্যই, বলো বাবা তুমি কি দেখতে পাচ্ছ? বাবা বললেন, আমি দেখতে পাচ্ছি একটি কপালের ভাঁজ, দেখতো তুই খুঁজে পাস কি না। টুনি ভ্রু কুঁচকে আশেপাশের মানুষদের দেখতে লাগলো, খুঁজতে লাগলো সেই কপালের ভাঁজ। কিছুক্ষণের মধ্যেই সে অবাক ভঙ্গিতে বলল, কি অদ্ভুত, একটা না বাবা, আমি তো অনেকগুলো কপালের ভাঁজ দেখতে পাচ্ছি। জ্যামে বসে থাকা রিক্সাওয়ালা, বাস ড্রাইভার, প্রায় সকলের কপালেই ভাঁজ, কেমন যেন একটা বিরক্তির ছাপ। বাবা বললেন, ঠিক বলেছিস, এর কারণ কি জানিস? তুই সারাদিনে দুই এক ঘন্টা রাস্তায় থাকিস, তোর একটা গন্তব্য আছে, রাস্তা হচ্ছে সেই গন্তব্যে পৌঁছানোর মাধ্যম, আর ওনাদের গন্তব্য হচ্ছে এই রাস্তা। তাদের সারা দিন কাটে রাস্তায়, হর্নের আওয়াজ, ধুলোবালি, রোদ বৃষ্টি সব মিলিয়ে তারা হয়ে গিয়েছেন রুক্ষ মেজাজের। তাই আমাদের উচিত তাদের বিরক্তির কারণটা বোঝা, তাদের রুক্ষ আচরণের বিপরীতে তর্ক না করে সুন্দর করে কথা বলা কিংবা চুপ থাকা। টুনি বলল, এই জন্য তারা অল্পতেই ঝগড়া করে? বাবা বললেন, এর পেছনে আরেকটি কারণ আছে, তা হচ্ছে শিক্ষার অভাব। শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয়, অভাব পারিবারিক শিক্ষারও। এজন্য প্রকৃত শিক্ষিত ব্যক্তিরা নিজেদের চেয়ে অধমের সাথে ঝগড়ায় লিপ্ত হন না, কেননা তারা জানেন তাদের সাথে ঝগড়া করা আর উলুবনে মুক্তা ছড়ানো একই কথা। টুনি বলল, এই জন্য বাবা তুমি সকল ঝগড়া এড়িয়ে চলো? বাবা বললেন, অনর্থক চেঁচিয়ে তো লাভ নেই, তবে যেখানে কথা বলা প্রয়োজন সেখানে কথা বলা উচিত। টুনি বাবাকে জিজ্ঞেস করল, বাবা তাহলে উপায়? বাবা বললেন, এই জন্যই তো শিক্ষা প্রয়োজন, যা আমাদের চেতনা এবং মূল্যবোধকে জাগ্রত করবে, যা আমাদের উত্তম এবং অধমের মধ্যে পার্থক্য করতে শেখাবে, মানুষকে চিনতে শেখাবে, মনকে বুঝতে শেখাবে, তবেই মানসিকতার পরিবর্তন আসবে। তাই আসুন আমরা অধমের কাতারে নাম না লিখে সম্মানিত ব্যক্তিদের কাতারে নাম লিখাই, কারণে অকারণে ঝগড়ায় না জড়াই। গগলসের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে পারেন এবং এই ভিডিওটি শেয়ার করতে পারেন। আপনার মতামত জানাতে কমেন্ট করতে ভুলবেন না। আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন।